Pemoni mani hamia bai koblo klai tabok sikla hoda aso keno deram mani nu jawi tongkha aboni jari pochim chu prabaka ste police ti phaising ti pemoni mani hamia no ke bengai sakrum khlaine ni chenglai kha aboni sikang bo police pemoni mani hamia ro no ke bengai sakrum khlaime ni nu jawi tongwa konje chong mani pai keno pemoni mani hamia no ke bengai police haino hai pandro no khorma ni nu sakha abai keno pochim bukaste police ni phaising tei pemoni mani hamia কেবেন ওই চাকর মন খাইনে নি চেং রেখা আপনি বকচ ওই ফাসালি সানজানি জিমি হর নি জরা আমদলি তাই এদিন গো থানা নি পুলিশ থানচাকে চাকর মন খাই মান মারি কাহাম মান খা ইয়া গলো ফে মনি মানে হামি আসানাই রন ইয়া পাও সবই তবে ফাইসা খা সংকক তমা ও সাইমান খা ফাসালি সানজানি জিমি পশ্চিম বকাস্তি নি স্পেশাল পুলিশ সুপার তাই আমদলি এসডিপিও শঙ্কর চন্দ্র দাস ন খবই এদিন গো থানা নি ওসি বিজয় কুমার দাস তাই পুলিশ তাই কেসার ইন্ডিয়া রক যত খরক নৈসি ব্রই ফেমুনি মানে হামিয়া সানাই রকন ইয়া পাওসব থানা ও তৈ ফেকা তাই বুরক নি লগেব আ ফেমুনি মানে হামিয়া রন বইয়া পাওসব খা আ শালো এডি নগর থানা ও কাইসা বুরক ন মামলা না হর জাকা আ শালো আবাই কে আমতলি থানা নি ওসি রঞ্জিত দেবনা নি তৈজুল মুঙ্গন ফেমুনি মানে হামিয়া রকন কেবে ওই চাকর মন খলাই ওই ইয়া পাওসব বই মান মারি কা হাম মান খা আপনি ইয়া গুলো পতাম থাকা কানা দিছে এসা ইলেকশনের মধ্যে আমরা এমনিতে নর্মালি তো আমরা লন অর্ডার দেখেছি ম্যাক্সিমাম শান্তি শৃঙ্খলার দিকে নজর ছিল। এখন আমরা আমাদের যে নেক্সট আমাদের যে মেইন কাজ সমাজকে নেশামুক্ত করা, ড্রাগস মুক্ত করা, এগুলি নিয়ে আমাদের আবার এরিয়া শুরু হলো। এখন তো এরই একটা মেগা আমাদের যে কাজ আজকে আমরা করলাম সেটাতে আমতলিতে আমতলি সাব ডিভিশন এন্ডার মধ্যেই এবং আমতলি পুলিশ স্টেশন আমরা করেছি, সেখানে 25 জন আজকে ড্রাগস ইউজার বা কোনো প্রকার যে নেশা যে কোনো প্রকার সেই যারাই করেছে সাসপেক্টেড এবং আমরা প্রমাণ পেয়েছি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। থানা থেকে অ্যাকর্ডিংলি ব্যবস্থা করা হবে। সে এদিনগর থানাতেও 25 জনের মতো করছে। তো আপনারা দেখলেন এদের মধ্যে ট্যাক্সি ইউজার আছে, কম বয়সী আছে, মধ্যবয়সী বিভিন্ন বয়সী আছে। আমি যদিও ওদের সঙ্গে আমরা আজকে মাঠে ওদের সঙ্গে পরিমাণে হিরোইন বা এরকম গাঁজা বা এসব পাইনি, কিন্তু ওরা যে ইউজ করে সেটা কিন্তু আমরা প্রমাণও পেয়েছি। কিন্তু ওরা পালিয়ে যেতে আমরা ওদেরকে ধরেছি ওই সময়টাতে। যেমন একটা নতুন জিনিস পেলাম, এই যে একটা বিষয় এটার নাম নাকি বম। এই এই একটা জিনিস একটা এটা দিয়ে কীভাবে গাঁজা সেবন করে সঙ্গে কীভাবে ওটা নাম বং এন্ড তুর্কিশ নাকি একটা মেশিন একটা আবিষ্কার হবে। তো এই জিনিসটা আজকে দেখলাম যে নেশা করার ক্ষেত্রে একটা ইউজ করে। তো এইগুলি আমরা তো চলতে দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে পুরো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে এসপি স্যারও মাঠে আছেন, এর সঙ্গে এসপি স্যারও আছেন, এইদিকে আমরা ওসি সাহেব এদিনগর আমি ফর্মালি করছি। নেশার বিরুদ্ধে তো আমাদের জেহাদ ঘোষণ আগে এখন যুদ্ধ ঘোষণা ছিল এবং এটা কিন্তু এখন থেকে যোদ্ধা হবে এবং আরও যোদ্ধাভাবে চলছে, যাতে নেশা একদম বন্ধ হয়ে যাবে এই ব্যাপারে। আজকে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? অ্যাকর্ডিং টু ল এবং এভিডেন্স যা আমরা পাই, যার কাছে যতটুকু যাই পেয়েছি অ্যাকর্ডিং টু ল তাদের উপরে ফুল অ্যাকশন নেওয়া হবে। বিভিন্ন জায়গা মানে এমন কোনো জায়গা বাদ নেই, একজন দুজন করে সব জায়গা থেকে কিন্তু আমরা সব জায়গাতে টোটাল প্রায় 12-14 জনের মতন টিম বেরিয়েছে, প্রায় 60 জনের মতন মানে সদস্য ছিল আমাদের। মেসিভ মেসিভ একটা অ্যাচিভমেন্ট কিন্তু যুবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? যুবকদের উদ্দেশ্যে তো আমার একদম মানে একটা অনুরোধ মা বাবার প্রতি এবং যুবকদের প্রতি যে দেখেন অনেক কষ্টের পরে এই জীবন। আমি ওদের সবাইকে কাউন্সিলিংও করলাম যে শুধুমাত্র তো আমরা ধরলে ভরকা করতেই মেন না, কাউন্সিলিং করে বোঝাতে হবে। এবং গ্র্যাভিটি অফ অফেন্স তাদের একটু কম, ওই রকম লেভেলে আমরা বেশি পরিমাণে পাইনি ওদের থেকে, হ্যাঁ এনডিপিএস আইটেম পাইনি। তো কাউন্সিলিংটা মেইন ওদেরকেও বোঝালাম যে এত কষ্ট করে একটা জীবন ওরা পেয়েছে, সুন্দর জীবন, সবাই ছেলে, ওই জীবনটাকে নষ্ট করার তো কোনো মানে নেই। আর যে জিনিস 1 ঘন্টা একটা একটা আরামের জন্য আনন্দের জন্য হাজার হাজার টাকা লাগে, যে জিনিস খেলে পরে কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায়, পরিবারের ক্ষমতা নষ্ট হয়ে যায়, যে জিনিসে হেভির ফর্ম করে, এরকম জিনিস খাওয়ার তো কোনো মানেই হয় না। এবং কদিন পরে দেখা যায় এটা না খেয়ে আর বাঁচতে পারে না,
আর যখন একটা খাবে তারপরে এক দুই বছরের মধ্যে সে মারাও যায়, এমনও হচ্ছে, এবং মারব ব্যাধি এসও আক্রান্ত হচ্ছে। এটা হলো লাস্ট পরিণতি মৃত্যু। তাহলে এসব থেকে একদম বিরত থাকতে হবে। যুব সমাজ খেলাধুলার মাধ্যমে, গান বাদ্যের মাধ্যমে, এবং প্রচুর চাকরি নেওয়া হচ্ছে বিভিন্ন ফিল্ডে, পত্রিকা খুললেই দেখা যায়, দেখবেন যে প্রচুর কর্ম কিন্তু হচ্ছে, প্রাইভেটও হচ্ছে এবং গভর্নমেন্টও হচ্ছে। সেগুলির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে চাকরি নেই। ইভেন আমাদের সামনে আপনারা আছেন, আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা কিন্তু কাজ করেই কিন্তু সংসার প্রতিপন্ন করছেন, সুন্দর জীবন। এনিথিং মে বি ডান, অ্যাকসেপ্ট দিস ডাইরেকশন, এটাই আমার ইয়ে থাকবে। আর যদি কেউ আমাদের হেল্প চান নিকটবর্তী থানা, আমার অফিস সম্পূর্ণ সবসময় খোলা, 24/7 খোলা। আপনারা আসুন, আমাদের সব রকম হেল্প পাবেন। এবং আমরা তো করি ভালোর জন্য। কালকে পরশু আমাদের গেছে যে আমরা এনে নিজের টাকাতে বড় বাবু রিহ্যাবে আমরা কিন্তু ভর্তি করছি। মা বাবা টাকা দিতে ইচ্ছুক না, কেউ কেউ নেই ক্ষমতা, আমরা নিজের টাকা দিয়ে কিন্তু করছি। আন্তরিক সার্টিফিকেশন এদিকে একটা অগ্রণী ভূমিকা রাখছে। আমরা তো লিডারশিপ পাওয়ার স্পেশাল।